রোজার দিন যদি একটু রোজার মশলাটা নাই রাখি তাহলে কি রন্ধতে হাজার কই যাইতেছো তুমি যাইতাছি একটু মহল্লাটাতে ঘুরে দিয়ে সময়টা কাটতেছে না মেসেজ টেসেজ করে দিকে যাইতেছো আমি তো ইফতার টিফতার কিছু বানাই নাই আর বানামো না আমার খুব একটা ভালো লাগতেছে না তুমি যেহেতু যাইতেছো ইফতার যা পাও কিনে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আনুমি তোমার এই রোজা থেকে কষ্ট করা লাগবো না আমি ইফতার নিয়ে আসি ঠিক আছে আবার দেরি করো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই তো রমজান মাস হচ্ছে সোয়াব করার মাস এই মাসেও কি তোর মতন শয়তানি করে বেড়ামো রোজা রাখবো না রোজাও রাখি ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজও পড়ো কত কথা জানি কথা খাবো আমাদের যে বয়স এখন হচ্ছে আমাদের আমল করার বয়স না তা তো তুই যে রোজা থাকোস আমি খুব খুশি হইলাম জানিস কি ভালো টাকা শশা আছে লোক মানুষ ভালো হয়ে গেল মানুষ ভালো হইলে ভালো রোজা থাই নামাজ পড়ো আলমগীর কিছু তোমার রোজা থাকো আচ্ছা মামে কম দিও না আরে না এক ফুটলা মুড়ি এক ফুটলা মুড়ি না আর কোনো কিছু একটা শশা দুইটা লেবু একটা শশা দুইটা লেবু হ্যাঁ ওই যে কলা কলা তুমি কটা দুইটা প্রতিদিনে দোকান আমার লাভ বেশি লাভের দোকান নাই আচ্ছা আমি না থাকি দোকানে ডেইলি জীবনে রোজা থাকে না কি ডং দর্শাবার হ্যাঁ কখন বিলাকে লোকে বাগান বিলাকে লোকে তা যাইকে যে মনে হেবু যাইকে টেহা পাইছি বেজাল সে কি ব্যাপার গেল দুইটা ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত আসতেছে না একটু পরে সময় হয়ে যাইবো মনে হয় অন্যদিকে গেছে না এখন আমার ইফতার কিনে যাইতে হবো কার উপরে যে কি দায়িত্ব দিলাম যাই ঘর ডাকে আমি ইফতার কিনে নিয়ে আসি আলমগীর তোমার চাচা আসছিল কি দোকানে হ্যাঁ চাচা আইসাল তো এই যে ইফতার কিনে নিয়ে গেল কোন মেয়ে গেছে গেছে তো এই যে জঙ্গল মেয়ে গেছে
এর মানে কি আজকে আমি উল্টা পাল্টা কাজ কাম করবো নাকি? কি করব? না আমি দেখতেছি, দাঁড়াও। এটা থাকলে আবার বিপদ হবো, আগে থুয়ে নই। এইসব কি হইতাছে? কি করতেছ তুমি এগুলা? আর কইও না, ইফতার কিনছি তোমার কাছে নিয়ে যামু। এখন এগুলা দেখে আর লোভ সামলা হারলাম না, এখন কি করুম? তোমার কাছে না যায় জঙ্গল বিলাই। চুপ করো তুমি, একদম চুপ করো, কোনো কথা কইবে না। আমি কইছিলাম আমি তোমার দ্বিতীয় স্ত্রী হবো না, কিন্তু না, তুমি এত ভালো মানুষ, এত ভালো মানুষ কইয়া লোভে ফেলাই আমার আনছো। তোমার সম্পদ নেবে না, তোমার চরিত্র দেখাইছিলাম, তোমার এই চরিত্র সি আর দুই দিন পর মরে যাবে কা? হ্যাঁ, তুমি হনি অধর্মের কাজগুলা করতেছো, লজ্জা করে নেই তো তোমার? থাকিয়া আর কো না, মাই শুনবো। এই যে নাও, এই হে ভাই রইছে, খাই নাই। আমার কিন্তু রাগ উঠতাছে, তুমি কথা কই না, চলো এখান থেকে, চলো। ওরে খোদা রে, দেশো জায়গায় এলে টাঙ্গাল গেলি, আমার সাথে দেশো রে গাড়ি বাড়াই লাগতো। টাঙ্গাল গেলি, দাম আছে 200 টাকা, আমি লাভই দেই, তুমি তো লাভ। চল যাই। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, রোজা থাকিস আর দোয়া করিস, আল্লাহ যেন ব্যক্তি রোজা আমাকে করবার দেয়। অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে, আয়ো। আচ্ছা আমনি বিকেল আয়ো, আবার ফুড়ো ফুড় থাকবো, এমনি কর নিয়ে যাও বাড়ি বাড়ি। তুমি আর আমি রোজা ঠিক আছিলাম, কিন্তু ইফতার দিয়ে আমি লোক সামলা হারি নাই। আরেকটা দিন যদি খালি দেহি, এই পালা ভাতটা বাইরে আল্লাহ বন্ধ হয়ে গেলাম একবার, জান দিকে বাক। আচ্ছা তুমি কিছু কও, এক পাও কম পড়ে গেছে গা। হ্যাঁ, যদি ধর্ম কর্ম পালন না করে আর কি হবে আখিরাতে? আর তুমি একটা কাম করো, এটা তো তুমি এই মাসে রোজা করে এই রোজা শুধু যাই বা। হ্যাঁ আমি যাবো, আমি এইবার সংসার করব না, তুমি একাই থেকে পাল্লা নিয়ে এখনই যাবো গা। এই জামার পালে পালে থাকলে তুমি একটা রোজা করে হবে। তোমার তো অনেক দোষ আছে, এই রোজা থামে থাকে না দেখে চাইটা বউ গেছে গা, তুমি জানো কি? এই বেস্তে তুমি একটা কি গো, আমার বউ একটা কি কুবুদ্ধি দিতাছ? আল্লাহ, আমার কাছে তো নাকি একটা বউ আছে, তো নাকি মারা গেছে। হ্যাঁ মারা গেছে। দাও নিয়ে নাও, তুই আজকে আজকে তো খবরই আছে, তোমার খবর আছে, যা। আচ্ছা বুই রয়ে গেছে গো, হাজার কথা করছ না তুই, আমার দোহানের মাংস মানে একবারে আমি হালাইছে। হ্যাঁ আপনি বলছেন না ভাই, আমি দোকানদার দিছি মনে করলেন যে যারা রোজা থাকে, বলছেন কি আমি হেগনিকে মনে করলেন যে দোকান দিছি, আর যারা রোজা থাকে না ওরা মনে করলেন যে যদি আমরা ডবল ডে হাতে তা তো কাছে বেসমো না, কারণ যারা রোজা থাকে এ কাছে দুটো কমে বেসমো আমার সব হবো। আয়ো রে মা।